জামাতের ডাকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালে সারা দেয়নি সাধারণ মানুষ। পরিবহন ও দোকান মালিকদের আগের ঘোষণা অনুযায়ী দোকানপাট খোলা রয়েছে, চলাচল করছে গাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও ছিল খোলা। সকালে ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল ও বিভিন্ন কিছু ঘটনা ছাড়া জামাতের কোনো তৎপরতা চোখে পড়েনি। নগরীর নিরাপত্তা নেওয়া হয়েছে পুলিশ র্যাবের কড়া নজরদারি। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে কিছু কিছু রুটে দূরপার বাসও ছেড়ে গেছে। হরতালের রাজধানীর অনেক এলাকাতেই জনজীবন ছিল স্বাভাবিক, দোকানপাট খুলেছে, গাড়ি চলাচলও ছিল স্বাভাবিক। প্রেস ক্লাব, পল্টন ও আশেপাশের অনেক এলাকায় গাড়ির চাপ ছিল, অফিসগামী মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই এসব রাস্তায় বাস চলেছে, চলেছে পর্যাপ্ত প্রাইভেট কারও, রিক্সা ও অটোরিক্সাও চলেছে। রাজধানীর কারণ বাজারের পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক, এখানে বাস চলাচল করেছে, থেমে থেমে হরতাল বিরোধীরা মিছিলও হয়েছে কারণ বাজার এলাকায়, অফিসগামী মানুষের যাতায়াতও চোখে পড়ার মতো ছিল। সকালে রাজধানীর কারণ বাজার এলাকায় হরতালের সমর্থনে জামাত শিবির একটি মিছিল বের করার চেষ্টা করে, পরে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, পরে সাধারণ মানুষের ধাওয়া দিলে হরতালকারীরা বিচ্ছিন্ন হয়ে যায়। দর্শক, আমরা জানি এর আগে সব কয়টি হরতালে বিএনপি সমর্থন দিলেও এই হরতালে তারা সমর্থন দেয়নি জামাত ইসলামকে। রাজধানীর প্রেস ক্লাব অঞ্চলের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী মহিম মিজান। আমরা তার কাছ থেকে জেনে আসি এখনকার হরতাল পরিস্থিতি। মহিম, আপনি হরতাল পরিস্থিতি সকালবেলা জানাচ্ছিলেন যে স্বাভাবিক জীবনযাত্রা রয়েছে প্রেস ক্লাব, এবং একই সাথে আপনি মতিঝিলের খবরও জানাচ্ছিলেন, এখন আপনি কি দেখছেন? মুন্নি, দিন যত গড়াচ্ছে হরতাল পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাচ্ছে, কারণ আপনি জানেন যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যখন হরতাল আহ্বান করে তখন তারা সকাল থেকে পিকেটিং করে, যেহেতু ফজরের পর এবং এখনও পর্যন্ত পিকেটিং লক্ষ্য করা যায়নি এবং তাদের কোনো অবস্থানও আমরা দেখিনি, সেহেতু বোঝাই যাচ্ছে যে অনেকটা হরতাল পরিস্থিতি মানে অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। তো এখানে আমার সঙ্গে কয়েকজন সাধারণ মানুষ কথা বলতে এসেছেন, আমরা জানবো আসলে তারা কীভাবে হরতালটিকে দেখছেন এবং তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন কি না, আসলে কি তারা হরতালে ভয় পেয়েছেন। আপনি আপনি কি পেশায় কি করেন এবং আপনি হরতালে কি আপনার প্রতিষ্ঠান খোলা রেখেছেন? আমি একজন ব্যবসায়ী, আমি এবারে হরতালকে দেখছি একটু ভিন্ন চিত্রে। বিগত দিনে হরতালগুলোতে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, ব্যক্তি প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ থাকতো, কিন্তু এই হরতাল ঘোষণা হওয়ার পর থেকে সবার মনের মধ্যে একটাই অনুভূতি কাজ করছে যে আমরা এই হরতালে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করব না। এর জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু অলমোস্ট এই পুরো এলাকাতে দেখবেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে কাজ করে যাচ্ছে প্রতিটা অফিসে। যেমন আমার অফিসের সমস্ত স্টাফগুলোকে আমি বলছি না, হরতাল করা যাবে না, হরতালে এই হরতাল আমরা মানি না, এই হরতালে শুধু হরতাল ডাকলেই আমরা করতে হবে এমন কোনো কথা নেই, এই হরতালকে আমরা মানি না এবং এই হরতালে আমরা অফিস আদালত ঠিক মতোই করছি এবং আমাদের অফিসের সমস্ত কাজ যথারীতি চলে যাচ্ছে। মুন্নি, আপনি শুনতে পারলেন একজন ব্যবসায়ীর অনুভূতি যে হরতাল সম্পর্কে উনি কি মন্তব্য করেছেন। আমরা এখন জানতে চাইবো যে জামাত ইসলাম হরতাল আহ্বান করেছে, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, কেন হরতাল আহ্বান করলো এবং হরতাল আহ্বান করলে সেটা পালন করতে হবে কি না? আমি তো মনে করি আজকে জামাত ইসলাম যে হরতালটা ডেকেছে তাদের হয়তো অস্তিত্বের ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া, আমি আমার বাচ্চাদের স্কুলে দিয়ে এসেই অপেক্ষা করছি, তাদের পরীক্ষা আছে, কারো কোচিং আছে, আমি নর্মালি ঢাকা শহরে চলাফেরা করতেছি, আমার কাছে মনে হচ্ছে না যে কোনো হরতালের ব্যাপার। অন্যান্য দিনের হরতালের চেয়ে সবচেয়ে পজিটিভ যে ব্যাপার মনে হয়েছে, মানুষের মনের এবং চেতনার মধ্যে একটা যে বন্ধত্ব ছিল সে বন্ধত্বটা কেটে গেছে, মানুষ মনে করছে এই বিষয়টিকে আর অন করা যাবে না, কোনো ভয় করা যাবে না এবং সেজন্যই তারা হরতাল করেছে। এই চেতনার জায়গাতে আমরা মনে করি বাংলাদেশের সর্বশেষ অর্জন এবং গণজাগরণ মঞ্চের টোটাল যদি বলতে হয় নেট প্রফিট হচ্ছে এটা, যে সমস্ত বিষয়ে বাংলাদেশের মানুষের চিন্তার মধ্যে যে একজন বন্ধত্ব ছিল সে বন্ধত্বটা কাটিয়ে মানুষকে মনে করিয়েছে যে আমরা একটি পক্ষ এবং সে পক্ষ তোমরা যে কথা বলো তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। তিন মিনিটের নিরাপত্তা, জাতীয় সঙ্গীত, আমার ছেলেরা কালকে স্কুলে স্বতঃস্ফূর্তভাবে এসেছে, এসে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম একসাথে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত
গিয়েছে এবং ছেলেরা সেটা বুকে ধারণ করে আমরা মরে যাব, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই বিষয়টি জাগরুক থাকবে। এটি হচ্ছে এই আজকের দিনের হরতালকে আমি মানি কি মানি না, দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চিন, কিন্তু চেতনার জায়গাটা এটি হচ্ছে সবচেয়ে বড় জায়গা বলে আমি অন্তত মনে করি। এটি আমার আপনি কি কিভাবে দেখছেন হরতালকে আজকে? আমি আজকের এই হরতালকে এটুকুই দেখছি, শাহবাগ চত্বরের যে চেতনা, এই চেতনা এই সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে। আজকে আজকে সমস্ত জাতি হরতালকে না বলছে, আগে হরতালের সময় এটা ভয় থাকতো, কিন্তু আজকের এই হরতাল সমস্ত ঢাকা শহরে মানুষের মনোবল, মানুষের শক্তি, মানুষের চেতনা দিয়ে আজকে হরতালকে প্রত্যাখ্যান করেছে, না বলেছে আমি আপনার মাধ্যমে যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। মুনি, আপনি শুনতে পেলেন যে আসলে সাধারণ মানুষে হরতালকে প্রত্যাখ্যান করেছে বলে আমাদের সঙ্গে সরাসরি অনুভূতি দিল। তো এইভাবে সারা দেশ এবং এই ঢাকা রাজধানীর যে প্রাণকেন্দ্র এখন মতিঝিল থেকে শুরু করে প্রেসক্লাব পর্যন্ত আসলে স্বাভাবিক অবস্থায় এখনো পর্যন্ত বিরাজ করছে। মহিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সহকর্মী মহিম মিজান ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন প্রেসক্লাব এলাকার থেকে। শুধু তিনি যা দেখেছেন তাই জানলাম না আমরা, আমরা জানলাম সাধারণ মানুষ এই হরতালকে কীভাবে গ্রহণ করেছে। তারা চেতনায় মুক্তিযুদ্ধকে ধারণ করে জামাতের ডাকায় হরতালকে প্রত্যাখ্যান করেছে এবং স্বাভাবিক জীবনযাপন পালন করছে। রাজধানীর কারণবাজারের হরতাল পরিস্থিতি জানতে এখন সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সমী ইব্রাহিম। আমরা তার কাছ থেকে আরেকবার জেনে আসি কারণবাজার অবস্থা কি চলছে এখন। সমী, আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রচুর বাস চলছে, সিএনজিও চলছে, রিক্সা চলছে একই সাথে। আপনি কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন যে অন্য হরতালগুলিতে আমরা যা দেখি না, প্রাইভেট কারের চলাচল আমরা কখনোই দেখি না, আজ আপনি অনেক প্রাইভেট কারের চলাচলও দেখেছেন। এই যে স্বাভাবিক জীবনযাপন মানুষের, মানুষের জীবনযাপন নিয়ে মানুষের সাথে আপনি কথা বললে তারা আসলে কী প্রতিক্রিয়া জানিয়েছে? মানুষের সাথে মানে আমি সাধারণ মানুষের সাথে যখন কথা বলেছি তখন তাদের সবারই একটা কথা যে অন্যান্য হরতালে আসলে তারা আতঙ্কে থাকে, তারা জীবনের নিরাপত্তা খোঁজে, কিন্তু এই হরতালে আসলে সেরকম কোনো কিছু তাদের কাছে মনে হচ্ছে না। তারা আসলে এই হরতালটি মানছেনই না, এবং সে কারণে যে যে যার যার জায়গা থেকে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েছেন, নিজে কর্মস্থলে আসছেন এবং খুব একদম স্বাচ্ছন্দ্যভাবে তারা গাড়ি ঘোড়ায় উঠছেন, তাদের মধ্যে কোনো রকম ভীতি কাজ করছে না। কারণ তারা সবাই একটাই বলছেন, যেহেতু বাংলাদেশের জনগণ এখন একত্রিত হয়ে রাজাকারের ফাঁসি যাচ্ছেন, সেই জায়গা থেকে আসলে তাদের এখন আসলে ভয়ের কোনো কিছু নেই, এটাই তারা সাধারণ জনগণ এভাবেই তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন। মুনি, আপনাকে জানিয়ে রাখি সকাল দিন যতই বাড়ছে ততই গাড়িঘোড়ার সংখ্যা বাড়ছে। আপনি তো আগেই বললেন যে রাস্তায় আসলে প্রাইভেট কারের সংখ্যা অন্যান্য হরতালের চেয়ে এখন অনেক মানে বেশি, এবং আপনাকে জানিয়ে রাখি মুনি আশেপাশের আইনশৃঙ্খলা বাহিনীর যেরকম তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনী যে পরিমাণে মোতায়েন করা হয়েছে সেটা ছাড়া অন্যান্য কোনোভাবে আসলে বোঝার উপায় নেই যে আজকে আসলে হরতাল। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত সমী, আমরা বিভিন্ন সময় দেখেছি যে কারণবাজার এবং ফার্মগেট এলাকাতে শিবিরের হঠাৎ ঝটিকা মিছিল বের হয়, প্রায় সময় তারা সংঘর্ষে জড়ায় মূলত এই এলাকাগুলোতেই। আপনি সকালবেলা থেকে আছেন, আপনি কি পরবর্তীতে কোনো মিছিল করতে দেখেছেন বা ওই ধরনের কোনো চেষ্টা কি ছিল? মানে আমি আপনাকে সেটাই বলতে যাচ্ছিলাম যে এখন পর্যন্ত সকাল থেকে আমরা এখন পর্যন্ত এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমরা এখন পর্যন্ত দেখিনি যে জামাত শিবিরের কোনো রকম ঝটিকা মিছিল বা চোরাগুপ্তা হামলা। আজকে বলতে পারেন যে জামাত শিবিরের কোনো রকম কর্মকাণ্ডই আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি, এবং সে কারণেই সাধারণ মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে যার যার কর্মস্থলে যাচ্ছে। মুন্নি, সমী, আপনাকে ধন্যবাদ। সমী ইব্রাহিম জানাচ্ছিলেন কারণবাজারের পরিস্থিতি, হরতাল পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাব ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রামে। নগরী মেহেদীবাগে আছেন আমাদের সহকর্মী আজাদ তালুকদার, আমরা কথা বলছি তার সাথে। আজাদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি জানাচ্ছিলেন চট্টগ্রামের হরতাল পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় আছে, গণজাগরণ মঞ্চ দেখতে পাচ্ছি আপনার পেছনে এবং সেখানেও প্রচুর জমায়েত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি আমাদের জানাতে পারেন যে চট্টগ্রাম থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে গেছে কিনা? হ্যাঁ মনে, আমি আপনার প্রশ্ন ভালো করে শুনতে পাচ্ছি না, তবু আমি বলছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে, যেখানে হরতাল বিরোধী মুহুর মুহুর স্লোগান হচ্ছে। তারা বলছে যে জামাত শিবিরের হরতাল মানি না মানব না, রক্তকাটার হরতাল মানি না মানব না, এই ধরনের অসংখ্য স্লোগানে প্রকম্পিত হচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর আপনি দেখতে পাচ্ছেন। আপনি মনে, আপনাকে জানাতে চাই যে চট্টগ্রামের যে গণ অবস্থান কর্মসূচি গণজাগরণ সেটা মূলত শুরু হয় বিকাল 3টায়, শেষ হয় রাত 12টার দিকে, কিন্তু আজকে
তার ব্যতিক্রম। আজকে হরতাল, জামাত শিবিরের হরতালের আহ্বান করার পরপরেই তারা চট্টগ্রাম গণজাগরণ কর্মীরা ঘোষণা দিয়েছে আজকে তারা বেলা তিনটা নয়, তারা সকাল থেকেই এই গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। সে অনুযায়ী তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। একদিকে আছেন গণজাগরণ কর্মীরা, অন্যদিকে আছেন 14 দল এবং মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা বলা চলে হরতাল যদিও ডেকেছে জামাত শিবির, কিন্তু সকাল থেকে তাদেরকে রাজপথে দেখা যায়নি। রাজপথে দেখা যাচ্ছে গণজাগরণ কর্মী আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং 14 দলের নেতা কর্মীদের। বলা চলে তাদের দখলে আছে চট্টগ্রামের রাজপথ। জামাত শিবির সকাল থেকে দু একটি জায়গায় বিচ্ছিন্ন মিছিল করার চেষ্টা করেছে, তারা কয়েকটি জায়গায় নাশকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে, সে কারণে পুলিশ তাদের 5 জনকে আটক করেছে। সব মিলে হরতালের পরিস্থিতি, হরতালে চট্টগ্রামের জীবনযাত্রা স্বাভাবিক আছে, গাড়িঘোড়া চলছে, দোকানপাট খুলেছে, অফিস আদালত চলছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে গেছে। আমি বলতে পারি মনে চট্টগ্রামে জামাত শিবির যে হরতাল ডেকেছে তার কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামে। আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের চট্টগ্রামের খবর জানানোর জন্য। সহকর্মী আজাদ তালুকদার আমাদের সাথে যোগ দিয়েছিলেন বন্দরনগরী চট্টগ্রাম থেকে, সেখানকার হরতাল পরিস্থিতি তিনি জানালেন। সেখানেও হরতাল পরিস্থিতি ঢাকার মতোই স্বাভাবিক আছে এবং গণজাগরণ মঞ্চে অন্যদিনের মতোই সেখানে জমায়েত হয়েছে হাজারো মানুষ হরতালের সমর্থন।